সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করেই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। বুধবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি ওই প্রত্যয় ব্যক্ত করেন। দেশে আজ গণতন্ত্র নেই, সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসের উৎপাদন বাড়ছে উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ আহমেদ আরো বলেন, যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিক শক্তি সমূহকে ঐক্যবদ্ধ করতে হবে এবং বেগম খালেদা জিয়াকে সেই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে এবং তিনি এবং তার নেতৃত্বে গণতান্ত্রিক ঐক্য গণতান্ত্রিক শক্তি সমূহকে ঐক্যবদ্ধ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে ওই আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্যে নয়, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যদি সরকার 50,000 পুলিশ আরো নিয়োগ করে আমরা ইনশাআল্লাহ আরো 5,00,000 কর্মী আমরা জোগাড় করব। উপমহাদেশের কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 8:15 দিকে বেগম খালেদা জিয়া রাজধানীর ইন্দ্রা রোডে অবস্থিত ফিরোজা বেগমের কালিন্দি অ্যাপার্টমেন্টের বাসায় যান। সদ্য প্রয়াত এই নজরুল সঙ্গীত শিল্পীর বাসায় প্রায় ঘণ্টাখানেক সময় অবস্থান করেন বিএনপি চেয়ারপারসন। এ সময় কালজয়ী এই শিল্পীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং সবসময় তাদের পাশে থাকার কথাও জানান বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 8:30 দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 84 বছর বয়সী এই গুণী শিল্পী ইন্তেকাল করেন।